কমে পারবো ততটাই দেবো, কারণ আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং। আচ্ছা, ও হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আর আজকের ভিডিওটা বাংলাতেই রাখলাম। আজ এসে গেছি কলকাতায় চান্দি মার্কেট। তো এখানে কিছু জিনিসপত্র কেনাকাটা করবো, তার পাশাপাশি আপনাদের দেখাবো জিনিসপত্রের দাম। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। পিঁয়াজিটা, লুচি তড়কা, আর সুজয়দাও খাচ্ছে। দারুণ টেস্ট, মানে আবার এক্সট্রা দুটো লুচি নিয়েছে সুজয়দা, আবার চারটা ও একটা একটা এক্সট্রা আবার একটা লুচি নিয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে দেখি দোকান খুলেছে কিনা। হয়ে গেল খাওয়া দাওয়া, আর এবার চলো দেখি দোকান খুলেছে কিনা। চলো, খুলি নি, জেপি ইলেকট্রিক খুলি নাই এখনো, সব দোকানই এখনো বন্ধ। মানে এত তাড়াতাড়ি আমরা চলে এসেছি যে সব দোকানই বন্ধ। এখন আমরা খাওয়া দাওয়া করলাম আর একটু ঘুরে বেড়াচ্ছি যতক্ষণ দোকানগুলো খুলে যায়। দেখো ফ্যাক্টরি, এই যে দেখেন এখনো জেপি বন্ধ, এদিকে দোকানও বন্ধ, মানে এত তাড়াতাড়ি চলে এসেছি। এখানে সাগর, সাগর ইলেকট্রিকটাও এখনও বন্ধ, মানে সবই বন্ধ। তো কিছুক্ষণ টাইম কাটানোর পরে দেখি দোকান খুলে যাবে, তারপরে কিছু মার্কেটিং করব। আপনারা দেখতে থাকুন ভিডিও। কী ভিডিও, এখানে কিউ1 স্পিকার লাইট রাখা রয়েছে। দোকান তো খুলিনি, নাহলে তো এখনও দেখানোর মতো অনেক কিছুই ছিল। চলো এগিয়ে যাই, চলো দোকান যতক্ষণ খুলুক। থান্ডার 18 ইঞ্চি স্পিকার, থান্ডার ওই মালটা কেনা ছিল আমাদের, কেনা ছিল কেন, কেনা আছে এখন, সেই এটা আছে 725 স্টক। V2 মানে পুরনো মডেল এটা এখনো। তো চলুন দেখা যাক কিছু মাল জিনিস কিনবো, আর দাম টাম আপনাদের সব কিছু শেয়ার করবো ভিডিওর মাধ্যমেই। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন, খুব ভালো লাগবে আশা করি, কিছু কিছু দাম বলে দেবো ভিডিওতে। চলুন ভিডিওটা দেখতে থাকো। এই সাইডে এলাম, অনেক ক্যাবিনেট ফেবিনেট আছে রাখা। মানে আরো দেরি করে খুলবে নাকি? মানে আমি এতক্ষণে বুঝতে পারলাম মার্কেট খোলার সময় হচ্ছে 11টা, তাই আপনারা 11টার আগে যদি যান তো দাঁড়িয়ে থাকতে হবে, দোকান সবই প্রায় বন্ধ থাকে। আমাকে ভিডিও করছি, সমস্যা নেই তো? একটু ভিডিও করছি তো, সমস্যা নেই তো? ভিডিও করছো? হ্যাঁ একটু ভিডিও করছি। এই অ্যাটাজের কয়েলগুলো অ্যাটাচ কয়েলই ইউজ করি, 10টা মোটামুটি কথা বলতে পারছে, তাহলে আমি ফেসিয়াল ফেসিয়াল করে আসতাম। ও সমস্যা নেই, ফেসিয়াল আমি করে দেবো 10টা। এটার ভিডিও করেছি, কত করে কাকু পিস? 12 টাকা, একটু কম সম হবে না? 3, 4, 5 কম করে 580 টাকা, 512 টাকা পিস। 1, 2, 3, 4, 5, 6, 7 580 টাকা বাক্স, মানে পিসে কত থাকে তাহলে? 580 টাকা করে বাক্স হলে 11.60 টাকা হয়। এগুলো তো আউজা না? না, এগুলো আউজা, এটা হচ্ছে অ্যাটাজের। আউজার কত দাম আছে? আউজার মালে পিস তাহলে কত করে পড়বে? এটা যদি ধরেন 12 টাকা, আউজা হচ্ছে 95 টাকা। 95 টাকা মানে যাই এখানে এমআরপি ভালো আছে সেটা 95 টাকা, 12 টাকা। আউজা তো আউজা, এটা হচ্ছে আমাদের ভাড়া খাটানো নিয়ে কথা, বাংলা কথা, তবে অত সহজে কাটে না, এটুকু আমি এটা ইউজ করেছি। 12 টাকা পিস বললেন তো? 12 টাকা করে 130 টাকা। এটা কাকু কত নম্বর গলি? 18 নম্বর। এটা 18 নম্বর, আমি ভাবছিলাম 35 নম্বর। এর একটা নিলি ওর সবটা দাম 18 নম্বর গলি। এখানে খালি স্পিকার রিপেয়ার হয়, আপনারা আসতে পারেন। অ্যাটাচের কয়েল নিলাম, ইউনিটের কয়েল অ্যাটাচ কোম্পানি, আর আউজা কোম্পানির দাম কত দেখলাম? 85 টাকা, 95 টাকা প্রিন্ট। আচ্ছা 90 টাকা বিক্রি। আচ্ছা 95 টাকা প্রিন্ট, 90 টাকা কাকুর কাছে বিক্রি। যে কাকুর দোকান 26-এর প্রাইস কত আছে কয়েলে? 26 দিল্লিওয়ালা আছে 40 টাকা, আর এমনি ইম্পোর্টেড আছে চায়নার, ভালো মাল নাই চায়নার, আছে 90 টাকা, ওইটাই 90 টাকা এটা। আচ্ছা কাকু তুমি কি HF রাখো? ওই টুইটার এখানে তো আছে, ওই 450 নতুন নতুন রাখো না? 450 আমাদের কাছে আছে, অ্যাটন কোম্পানির আছে। আচ্ছা
এখন কোম্পানি প্রফিট। দামটাও কি রকম আছে নতুন? ওগুলো কি পুরো এইচএফ এর কথা বলছ না কয়েল? পুরো টুইটার। আচ্ছা কত দাম আছে তো? হাই টুইটার ওটা। আচ্ছা তাহলে বন্ধুরা আপনারা দেখে নিলেন স্পিকার রিপেয়ার সাইড 18 নম্বর গলি। এখনো তো কিছু খোলেনি বলে কিছু দেখা যাচ্ছে না। দোকান বলে না, তোমার দোকানে যাচ্ছিলাম। আমার দোকানে এই ভিডিও করে দেওয়া হচ্ছে। এখন আর খুলে কি হবে? আমি কয়েল নিলাম এখান থেকে তো। ঠিক আছে, একই ব্যাপার। এক দাদা, এটা যে ইউনিটের দাম কত যাচ্ছে? এটা যে ইউনিট 40 তো এটা 4 নম্বর গলি। তোমরা চাইলে আসতে পারো, স্পিকার রিপেয়ার হয় এই সাইডেও দোকান আছে। এই কাকুর দোকান এই সাইডে, এই কাকুর দোকানেই যাচ্ছিলাম তো কাকুর দোকান খুলেছিল না, এখন খুললো। চলো আমরা যাই। এবার আমরা যাবো এইচএফ এর দোকানে, মানে হাইজের দোকানে। Q1 এর এইচএফ নেওয়ার ইচ্ছা আছে, দাদা নেবে আর আমি নেবো এইচএফ এর ক্রস ওভার। তো চলো ওখানে যাওয়া যাক। যদি ক্যাবিনেট নেওয়ার হয়, বেঙ্গল ক্যাবিনেট তো আছে, এই ক্যাবিনেটের এই সাইডটাও আসতে পারেন। এখানে প্রচুর ক্যাবিনেট পাওয়া যায়। এখানে দাদা আছে, দাদার সঙ্গে কথা বলছি আমরা। চলুন কথা বলবো আগে। এই যে 725 মডেলের ডুয়াল টপ যেটা রাখা আছে, ছোটো এটা কত ইঞ্চি আমি জানি না। এখানে আছে, এটা কত ডবল বড় আছে মনে হচ্ছে এটা। এখানে পিভি মডেলের আছে, অনেক এরকম ক্যাবিনেট আছে। এই সাইডে প্রচুর ক্যাবিনেটের দোকান। তো চলো দাদার সঙ্গে কথা বলবে। তো তোমরা একটু আশপাশের সাইডটা দেখে নাও। তোমরা যদি কলকাতা চান্দি মার্কেট এসে থাকো তো অবশ্যই এই সাইডটা তোমরা চিনবে। এখানে ক্যাবিনেট বিক্রি হয়, স্পিকার সব কিছুই কম বেশি এখানে পাওয়া যায়। তো বন্ধুরা এই যে আজকে এসেছি এখানে কাকুর দোকানে, মাল জিনিস অনেক আছে এখানে দেখতে পাচ্ছেন। আর আপনারা যদি কলকাতা মার্কেটে আসেন তো অবশ্যই এই সাইডটা চিনবেন। এখানে প্রচুর ক্যাবিনেট, স্পিকার কি পাওয়া যায়? স্পিকার আছে, মেশিন আছে, অ্যাম্পলিফায়ার আছে, মেশিন অ্যাম্পলিফায়ার মোটামুটি সব কিছু পেয়ে যাবে। তো একটু এখানে দর্শকদের আমাদের দাম বলে দেবেন একটু, মনে করেন এই দামটা কি বলে ডুয়াল বারোর ক্যাবিনেটের দামটা? 4200 টাকা জোড়া। 4200 টাকা জোড়া ডুয়াল বারো, যেটাতে এই যে দুটো স্পিকার 12 ইঞ্চি একটা এইচএস থাকে, আর এই 725 যেটা 15 ইঞ্চি স্পিকার সেটা 15 15 7500 টাকা। 7500 টাকা, মানে বুঝতে অন্যান্য জায়গার হিসাবে অনেক কম দাম। এখানে দাদা বলছে নাকি দাম নাকি বেশি বলবো, আপনার এখানে অনেকটাই কম দাম, সেই জন্য আমি এমনি ভিডিও করছি না। অন্যান্য জায়গার হিসাবে এখানে দাম অনেকটাই কম আছে আর কোয়ালিটি খুব ভালো। আমাদের এখানে একটা 715 সিঙ্গেল 15 যেটা ক্যাবিনেট আমরা একটা নিতে এসেছি, তো দাদার দোকানে এলাম। দাদা বলছে আমি ভিডিও ভিডিও পারবো না করতে। আচ্ছা একটু বেশ স্পেশাল একটু ক্যাবিনেটের দাম বলো। আমার মামাই বলো, তুমি বলো না একটু। আরে আমি জানি না। দাদা মামা আবার ওখানে একটু কথা বলতে গেল, সুজয় দার সঙ্গে একটু কথা বলছে। আচ্ছা মামা, এখন 718 যে বেসের ক্যাবিনেট সেটার দাম মোটামুটি কত আছে? ওটা কভার দিয়ে 6500 টাকা পেয়ার। কভার দিয়ে 6500 টাকা, বুঝতে পাচ্ছেন? আর টিভিন ক্যাবিনেট? আচ্ছা আমাদের এখানে সমস্যাটা হয়েছে, আমরা একটা ক্যাবিনেট নেবো কভার সমেত, তা এখানে একটা ক্যাবিনেট তো ম্যানেজ হয়ে গেছে কিন্তু কভারটা একটু ম্যানেজ হচ্ছে না, সেটা নিয়ে এতটা সমস্যা আমাদের। তো দাদারা একটু ম্যানেজ করছে যদি কভারটা পাওয়া যায়। আচ্ছা মামা, এখানে আমাদের একটু বলো দর্শকদের যে টিভিন যেই বেস ক্যাবিনেটগুলো, টিভিন মানে বুঝতে পারছো, ওটার দাম মোটামুটি কীরকম আছে? 10500 টাকা সব পেয়ার, যা দাম বললে সব কিন্তু পেয়ার, সব দু পিসের দাম বললে মামা। পপের ক্যাবিনেটের দাম কীরকম? তো এখানে আমি একটু বলে রাখি, এখানে যেসব ক্যাবিনেটগুলো আছে সব ক্যাবিনেটগুলো কিন্তু রেক্সিন বডির, আর ক্যাবিনেটের সাথে কভার এবং ফ্লায়ার কিন্তু দেওয়া হয় না। উইদাউট ফ্লায়ার অ্যান্ড কভারের দাম এখানে বলা হয়েছে, ঠিক আছে? 19000 টাকা পেয়ার। তো একটু অ্যাড্রেস বলে দেন এখানে। কুড়ি নম্বর চাঁদনি চক। আর আপনারা যদি চাঁদনি চকে যদি আসেন তো এই গলিটা অবশ্যই চিনবেন। এখানে দেখলেই বোঝা যায়, এইখানে দেখলেই বোঝা যায় যে এই সাইডটা পুরো ক্যাবিনেট আর মামার দোকান আছে। এখানে এই দাদার সঙ্গে কথা বলতে পারো, মামার সঙ্গে কথা বলতে পারো। ওই যে কাকু, আমাকে খুব ভালো হয়েছে এনে, কাকু ওখান থেকে খালি দেখছে। আচ্ছা তো দাম কাকু নিজে বলে দিল, আসলে অবশ্যই কাকুর সঙ্গে দেখা করো। এই আমাদের একটুখানি ওই সমস্যা হয়ে গেছে, সিঙ্গেল 15 কভারটা একটু ম্যানেজ হচ্ছে না, তো আমরা একটু ম্যানেজ করে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি এই চেপের দাম আর ক্রস ওভারের দামের ওপরে।
দাদারা অনেক ম্যানেজ করে একটা কভার, একটা ক্যাবিনেট আর একটা ফ্লায়ার, এইচএফ এর ফ্লায়ার দিয়েছে। আর এইচএফ নেবো কিন্তু, হ্যাঁ তুমি ওই ভেতরে দোকানটা চলো, তুমি যা চাইবে তাই দেবো, তুমি সোনা পাবে। আচ্ছা যা চাইবে তাই দেবো। আর আমাদের ভিউয়ার্সদের জন্য, সবার জন্য আমাদের কাছে, আর যদি আমার আমার এই ভিডিও দেখে যদি ওখানে আসে, ঠিক আছে, আমার চ্যানেলের নাম সুপার ডিজে সাউন্ড, আমি খালি সাউন্ডে ভিডিও করি, তারা যদি ওই ভিডিও দেখে যদি তোমার এই দোকানে আসে, অবশ্যই আমাদের কাছে সার্ভিস করবে, সার্ভিস হবে তো, এক্সট্রা একটু কম দাম নেবে, আমরা সাহায্য করবো, পারবো তো, কমে নেবে, দাদারা নেবে বলেছে কমে নেবে, কমে পারবো ততটাই দেবো, কারণ আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং। আচ্ছা আর আমি সত্যি বলছি, মন থেকে বলছি, তোমার দোকানে না দাম অন্যান্য দোকান থেকে কম, কম তো হবে, কম আছে দাদার, এখানে দাম কম আছে অন্যান্য দোকানের থেকে, কোয়ালিটিটাও ভালো, তোমরা দেখে নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই, কোয়ালিটি তোমরা দেখে নেবে এখান থেকে, আর দেখে নিয়ে যাও। দাদারা বলেছে আমার ভিডিও দেখে যদি তোমরা আসো তো অবশ্যই আরও কমে নেবে, অবশ্যই, ঠিক আছে, নাম্বার বলে দিচ্ছে। আর এই সাইডটা তো দেখে দিলাম, দোকানের নামটা কি? আক্তার ক্যাবিনেট বলবো। এখানে এনাদের দুজনকে তো চিনে গেলেন আসলেই, এই দাদা থাকে সবসময়, এই আশা থেকে এই দাদাকেই দেখছি আমি, তো এই দাদা থাকে সবসময়, তোমরা আসতে পারো, নেক্সট টাইম এলে আমি মাইক্রোফোন নিয়ে যাবো, মাইক্রোফোন ভালোভাবে দেখিয়ে দিই। এই যে সব ক্যাবিনেটগুলো আছে, আর এখানে দাদা অল টাইম এভরি টাইম এখানে দাদা আছে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য। আর সব ক্যাবিনেটগুলো দেখতে পাচ্ছ, এটা সিঙ্গেল বারো মনে হয় না, এটা সিঙ্গেল বারো আছে এখানে, এটা 10 মনে হচ্ছে, তো এরকম অনেক ক্যাবিনেট আছে স্টকে, আর বেস স্পেসও আছে, বেস স্পেস আছে ভিতরে। তো দাদার সঙ্গে তুমি এসে কথা বলো তোমরা সবাই, আর কাকু এখানে তো দাম বলে দিল, ঠিক আছে দাম কি আছে আমাদেরকে, আর ক্যাবিনেট দেখাবেন। দাদার শরীরটা খারাপ মনে হচ্ছে, ভালো লাগছে না। আচ্ছা আমি মাইক্রোফোনটা অন্য একদিন আসবেন, সব কিছু দেখাবো আপনাকে, বেস্ট লোক। আর তুমি এখানে অল টাইম থাকো তো, তো আমাদের যারা ভিউয়ার্স এখানে আসবে তাদেরকে একটু দেখে নিও তাদেরকে, ঠিক আছে, তো কোনো যেন কমতি না হয়। আর প্রাইস আমার ভিডিও যদি আসে, দাদা বলেছে আরও কম করে প্রাইস নেবে, আর দাদা তো দাম বলে দিল আপনাদেরকে কোন জিনিসের কী দাম আছে, তো আসলে তোমরা অবশ্যই সেই দামেই পাবে, একটু হয়তো কম বেশি হয়ে যেতে পারেন, কারণ সবসময় জিনিসের দাম তো সমান থাকে না, তো আপনারা যদি অনেকদিন পরে ভিডিওটা দেখছেন হয়তো দাম একটু বাড়তে পারে বা হয়তো একটু কমতে পারে, কমে না দাম সাধারণত বাড়ে, তো আসুন তোমরা চান্দি মার্কেটে, আসলে অবশ্যই দাদার দোকান থেকে ঘুরে যাবে, ক্যাবিনেট স্পিকার সব কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা এখানে কাকু বলছে আমার দোকানে ভিডিও করবে না, তো অবশ্যই কাকুর দোকানেরও ভিডিও করব। তা কাকু আমাদের তাহলে কী কী দেখাবে আজকে? হ্যাঁ বক্সের ওপরে, নেটের উপর দিয়ে যেগুলো লাগে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, এগুলো নেটের উপর দিয়ে থাকে, বক্সের অলরেডি সব ফিটিং পাওয়া যায়, সব অ্যাসেম্বল জিনিসগুলো এখানে পেয়ে যাবে এই কাকুর দোকানে, আচ্ছা জালি কভার ফ্লায়ার টায়ার সব কিছু কম বেশি পেয়ে যাবে। এইগুলোর দাম একটু বলে দাও, এগুলো হচ্ছে বক্সের নেটের ভিতরে লাগাতে পারে অনেক কেউ, 50, 60, 70, 80 মিটার হিসাবে। তো এই কাকুর দোকানেও এসে তোমরা ঘুরে যাও, ফ্লায়ার টায়ার আছে এখানে, আমাদের দোকানের নাম হচ্ছে ক্লাসিক, ঠিক আছে, তো রাগ করেন না, আপনারও ভিডিও করে দিলাম, ঠিক আছে। বলো এই ক্যাবিনেট তাহলে দাদারা ম্যানেজ করে দিল কততে? আচ্ছা 3250 টাকায় ক্যাবিনেটটা ম্যানেজ করেছে সিঙ্গেল, ঠিক আছে, এটা সিঙ্গেল 15 ক্যাবিনেট, ফ্লায়ার দিয়ে কভার দিয়ে 3200 টাকায় দাদারা ম্যানেজ করে দিয়েছে সিঙ্গেল পিস, এটা কিন্তু ডুয়েল বা জোড়া না, এটা আমরা নিলাম, অনেক ম্যানেজ করে দিয়েছে, দাদা বলছিলো কভার হবে না, তো অনেক ম্যানেজ করে দাদারা দিল। তো দাদা তুমি বলে দাও সবাইকে, আসার কথা বলে দাও, সবাই আসবেন, যতটা সহযোগিতা পারবো আপনাদের করে দেবো, আচ্ছা ঠিক আছে, যতটা কম রেট পারবো আপনাদের দিয়ে দেবো, এসে দেখুন, আশা করি ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, দাদা নিজেই বলে দিল, আসলে অবশ্যই দাদা সহযোগিতা করবে। তো বন্ধুরা অবশেষে আমরা চলে এলাম, মানে মার্কেটিং তো টুকটাক করা হয়ে গেছিলো, আর এইচএফের দামটা একটু বেশি যাচ্ছিলো, আমার বাজেটটা একটু ক্রস করে যাচ্ছিলো বলে এইচএফটা নিলাম না, আর দামটাও আপনাদের দেখাতে পারিনি, সমস্যা নেই, নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো, চ্যানেলের সাথে জুড়ে থাকেন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। আর এই যে ক্যাবিনেটটা রাখা রয়েছে, এটার ফুল ফিটিং ক্যাবিনেট কভার আর ফ্লায়ার, এইচএফের ফ্লায়ার সব মিলিয়ে 3200 টাকা খরচা পড়েছে দাদার জন্য, ওটা আমার নয়, দাদা কিনেছে,
ঠিক আছে। তো 3200 টাকা খরচা পড়েছে, কভার, নেট, তারপরে ফ্লায়ার সব মিলিয়ে 3200 টাকা খরচা পড়েছে এই ক্যাবিনেটটার। আর টুকটাক যা ছিল সবই তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক মেরে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। পরের বারে যদি HF-এর দাম পারি তো HF-এর দাম দেখিয়ে দেবো পরের ভিডিওতে, আবার কলকাতা মার্কেটে যাবে যাবো, ঠিক আছে। আর অনেক কেউ ভালোভাবে ব্যবহার করেছে, বলেছে তুমি আবার এসো, অনেক কিছু দেখাবো, ভিডিও করো, তো অনেক কেউ এইভাবে সাহায্য করেছে। আপনারা পাশে থাকেন তো আরও এরকম অনেক অনেক ভিডিও বানাবো, আপনাদের যদি ভালো লাগে নিচে কমেন্টে বলবেন। তো এরকম অনেক ভিডিও করতে আমি রাজি আছি অবশ্যই। আর গরমে একটু হালাত খারাপ, তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।